প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। করোনাকালীন এই মহাদুর্যোগে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। শিক্ষার্থীরা, আজ আমরা পাটিগণিত অংশ থেকে মুনাফা যে অধ্যায়টা আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো মুনাফা বা লাভ হচ্ছে যে একটি দ্রব্য যদি আমি 500 টাকায় ক্রয় করি এবং সেটা বিক্রি করার সময় যদি আমরা 550 টাকায় বিক্রি করে, তাহলে দেখা যাবে যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়েছে, সুতরাং এখানে লাভ হয়েছে। আবার 500 টাকায় একটি দ্রব্য ক্রয় করে যদি আমি 400 টাকায় বিক্রি করি, তাহলে আমার লোকসান বা ক্ষতি হয়েছে। তাহলে লাভ সমান কি লিখতে পারি আমরা? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে ক্ষতি। এখন আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে একটু কথা আছে। সরল মুনাফা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা পাওয়া যায়। প্রারম্ভিক মুনাফা কেমন? মনে করো 500 টাকা আমরা বিনিয়োগ করলাম 2 বছরের জন্য, 10% মুনাফায়। এখন 500 টাকায় 10% মুনাফায় 1 বছরের জন্য কত মুনাফা পাবো? 100 টাকায় 1 বছরে পাবো 10 টাকা, অতএব 500 টাকায় 1 বছরে পাবো 5×10=50 টাকা। আবার দ্বিতীয় বছরে যদি ওই একই হারে মুনাফা পায়, দ্বিতীয় বছরে যদি 50 টাকা পায়, তাহলে এটাকে বলা হবে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি, যে 1 বছরে আমি 50 টাকা মুনাফা পেলাম, দ্বিতীয় বছরের প্রথমে যদি ওই মুনাফাটা আসলের সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ 500 টাকার সাথে যদি আরও 50 টাকা যোগ হয়, তাহলে 550 টাকায় দ্বিতীয় বছরে 1 বছরের জন্য যত মুনাফা পাবো এইটা হবে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ তখন মুনাফাটা আসলে পরিণত হয়ে যাবে। এই যে মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কয়েকটা সূত্র আছে, সেগুলো আমি একটু লিখে দিই। সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, আমি এখানে একটু পরিচয় দিই। এখানে আই ইকুয়াল টু সরল মুনাফা, পি ইকুয়াল টু মূলধন বা আসল, আর ইকুয়াল টু মুনাফার হার, এন ইকুয়াল টু সময়। এই সূত্রটা থেকে আমি আরো কিছু সূত্র পেতে পারি, যেমন আই ইকুয়াল টু পি আর এন, এখান থেকে আর ইকুয়াল টু লিখতে পারি আই ভাগ পি এন, আবার এন ইকুয়াল টু লিখতে পারি আই ভাগ পি আর। ঠিক আছে, তাহলে এই তিনটে একটা সূত্র থেকে দুটো পেলাম। এবার এই সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন বা মুনাফা আসল, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন এ সমান এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+আর এন। এখানে এ হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন, অর্থাৎ এর সাথে সরল মুনাফা আছে এবং মূলধনও আছে, অর্থাৎ আই প্লাস পি, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন। এবার আমি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিছু সূত্র আছে সেটা লিখি।
চক্র বৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন। এখানে সি সমান মূলধন আসল যোগ চক্রবৃদ্ধি মুনাফা। আর শুধু চক্রবৃদ্ধি মুনাফা সমান লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমি পাব। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা একটু আয়ত্ত করবে। এবার আমি মূল যে প্রশ্নমালার অঙ্ক 2.1 এর এক দাগের অঙ্কটাই দেখো তোমরা, বইটা কাছে নাও। এখানে লেখা আছে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরো বিক্রেতারও 20% লাভ হয়। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার পূরণ মূল্য কত সেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা, তাহলে এখন এই 576 টাকা যে বিক্রয় মূল্য এই জিনিসের ক্রয় মূল্য কত আমি বের করব 20% লাভে। তাহলে আমি প্রথমে লিখতে পারি যে 20% লাভে, দেখো এক ডাক, 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 170 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা সমান 120 টাকা। এখন খুচরো বিক্রেতা দ্রব্যটি বিক্রয় করেছে কত টাকায়? 576 টাকা। তাহলে আমি লিখি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে 100 ভাগ 120 টাকা। অতএব খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে 100 গুণ 576 ভাগ 120 টাকা। এখানে আমি 20 দ্বারা কাটবো, 5 20 100 6 দ্বারা যদি এটাকে ভাগ দিই 6 9 54 থাকে 3 6 6 36, 5 দ্বারা গুণ করলে 5 6 30 5 9 45 47 48 480 টাকা। এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তার এর অর্থ হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। দেখো অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা। খুচরো বিক্রেতা কার কাছ থেকে কিনলো? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে। তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। ঠিক আছে, এখন পাইকারি বিক্রেতা কি করবে? এও 20% লাভে
বিক্রি করবে, তাহলে আমি এটা বুঝতে পারি। তাহলে আবার লিখবো আমি যে 20% লাভে এবার পাইকারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 20% লাভে 120 টাকা। এবার আমি খুচরা টাকা পাইকারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এখানে কত হয়েছিল 480 টাকা হয়েছিল। এই যে 480 টাকা, তাহলে 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 100 টাকা। এখন আমি কাটি এটাকে, এটা দিয়ে এটাকে ভাগ দিলে 4 বার 4 সমান 400 টাকা। 480 কে 120 দ্বারা ভাগ করলে 4 বার গেল 4 গুণ 100 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার কি এটা ক্রয় না বিক্রয়? ক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পেলাম? 400 টাকা। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে কত? 400 টাকা। এটাই হচ্ছে চেয়েছে। এবার দুই দাগের অঙ্ক দেখো, দুই দাগে বলেছে, দুই দাগে বলা হয়েছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। তাহলে 5% ক্ষতিতে দ্রব্যটির ক্রয় মূল্য কত আমি সেটা আগে বের করব। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? তাহলে আমি প্রথমে লিখতে পারি যে 5% ক্ষতিতে, তাহলে এটা মুছি আমি, ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। তাহলে ডাল বিক্রি করছে কত টাকায়? 2375 টাকায়। তাহলে এই ডালের ক্রয় মূল্য কত আমি বের করব। তাহলে দেখো ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 95 টাকা। অতএব ডালের বিক্রয় মূল্য কত আছে? 2375 টাকা। ডালের বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375 ভাগ হচ্ছে 95 টাকা। এখন 95 কে যদি আমি কাটি তাহলে 25 বার যায়, এটা
পঁচিশ বার গেল সমান পঁচিশশো টাকা। পঁচিশ দিয়ে যদি গুণ করি পাঁচ পঁচিশে একশো, পঁচিশে পাঁচ অথবা বারো, নয় পঁচিশে দুইশো পঁচিশ আর বারো, পঁচিশ পঁচিশ ঠিক আছে, তাহলে দুই হাজার তিনশো পঁচাত্তর টাকার ডালের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো টাকা। এখন এই পঁচিশশো টাকার ডাল আমি বিক্রি করব 6% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটুক তুমি তোমরা লেখো, লেখার পরে তাহলে মুছে এটা আমি এখন দেখো 6% লাভে ডালের ক্রয় মূল্য 170 টাকা হলে বিক্রয় মূল্য 100+6 টাকা বা 106 টাকা। এখন ওই যে পঁচিশশো টাকা যে ডালের কি ছিল ক্রয় মূল্য, এখন এটাকে আমি বিক্রয় মূল্য করব। তাহলে আমি লিখতে পারি যে ডালের ক্রয় মূল্য কত হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ডালের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106/100 টাকা। অতএব ডালের ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106/2500/100 টাকা। এটি 25 বার যায়, 25 এ 150, 2600 কাটা গুণ করলে হলো 2650। এটা গুণ করে দেখো 6 25 এ 150 এত 25 গুণ করে দেখতে পারি আমি 106/25 5 6 30 5 6 5 শূন্য, 6 2 গেলে 12 2 2 0 5 6 2 2650। তাহলে আমি লিখতে পারি যে অতএব ওই ডালের বিক্রয় মূল্য হবে, বলছে যে কি বলছে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, নির্ণয় ডালের বিক্রয় মূল্য 2650 টাকা বা 2650 টাকা, ঠিক আছে। তাহলে এবার আমি এটা তাহলে দেখো তোমরা, এবার আমি যাবো 3 দাগের অঙ্কে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করেছে, তাহলে এটা মুসলাম। ত্রিশ টাকায় 10টি দরে ও 15টি দরে, তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। লেখো 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং 1টি কলার ক্রয় মূল্য 30/10 টাকা বা 3 টাকা। আবার 30 টাকা কয়টি কিনলো, 15টি কিনছে এবার, তাহলে লেখো 15টি কলার ক্রয় মূল্য 30
30 টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা বা 2 টাকা এখন এখানে 1 টা কিলো এখানে 1 টা কিলো তাহলে 1 আর 2 অতএব 1 যোগ 1 টি বা 2 টি কলার ক্রয় মূল্য প্রথমটির দাম ছিল 3 টাকা দ্বিতীয়টির দাম 2 টাকা তাহলে 5 টাকা 3 যোগ 2 বা 5 টাকা এখন সমস্ত কলা মানে এই দুইটি কলাই বিক্রি করছে কত টাকায় কয়টি দরে দেখো 30 টাকায় 12টি দরে তাহলে আমি এটা দেখো 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা এখন এখানে কয়টি কিনছিল যে কয়টা কিনছিল সেই কয়টি বিক্রি করছে তাহলে দুইটি অতএব দুইটি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 ভাগ 12 টাকা 6 5 6 30 কত হলো সমান 5 টাকা এখন দেখো দুইটি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা আবার দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা তাহলে এখানে ক্রয় মূল্য যেটা বিক্রয় মূল্য সেটা সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না তাহলে আমি লিখতে পারি যেহেতু কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান সুতরাং শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না এবার চার দাগের অঙ্কটা একটু দেখি চার দাগের অঙ্কে বলেছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত এখানে মুনাফা বলতে সরল মুনাফা বোঝায় তাই আমরা লিখি যে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন এটা মুছি দেখো চার দাগ সরল মুনাফার ক্ষেত্রে আই হচ্ছে সরল মুনাফা সমান পি আর এন এখানে মূলধন পি পি সমান কত আছে দেখো পি সমান দেয়া আছে 2000 টাকা মুনাফার হার আর ইকুয়াল টু আর সমান কত দেওয়া আছে 5% না মুনাফার হার দেওয়া আছে কত 10.50 টাকা মুনাফার হার 10.5 এত পার্সেন্ট সমান 10.50 ভাগ 100
টাকা এটা এভাবে থাক আর সময় n ইকুয়াল টু 5 বছর অতএব i ইকুয়াল টু 2000 গুণ 8 তে আছে 10.50 ভাগ হচ্ছে 100 গুণ n হচ্ছে 5 এত টাকা সমান এই দশমিক যদি উঠাতে হয় 2000 গুণ দশমিক উঠাই দিলে 100 দিয়ে গুণ দেব দশমিক চলে যাবে 2 ঘর ডাইনে গুণ 5 আর এই দশমিকের জন্য একটা 1 আর দুই ঘরের জন্য দুটো শূন্য গুণ এত টাকা তাহলে দেখো এটার সাথে এটা কাটব 20 আবার এটার সাথে 20 কে 20 5 20 এ 100 এটার সাথে এটা কাটলাম 5 কে 5 5 কে সমান 1050 টাকা তাহলে কত পার্সেন্ট 10.50% মুনাফায় 2000 টাকার 5 বছরের সরল মুনাফা হবে 1050 টাকা তাহলে আমি উত্তর লিখতে পারি নিম্ন মুনাফা 1050 টাকা তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকবে বিদায়